দিদি সুরক্ষা কবচ নিয়ে সাংবাদিক সম্মেলন তৃণমূল নেতৃত্বের। আসলেন না প্রাক্তন তৃণমূল নেতৃত্বের একাংশ। শুক্রবার ধূপগুড়ি তৃণমূল কংগ্রেসের গ্রামীণ ব্লক অফিসে তৃণমূল কংগ্রেস ব্লক নেতৃত্ব সাংবাদিক সম্মেলন করেন। জানা গেছে দিদি সুরক্ষা কবচ প্রকল্পের বিষয়ে গ্রামে গিয়ে রাত্রি যাপন করে মানুষের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা তুলে ধরবে। মুখ্যমন্ত্রী সরকারি ছয়টি প্রকল্পকে বিশেষভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে। কেউ যদি কোনো প্রকল্পের সুযোগ সুবিধা না পেয়ে থাকেন তাদেরকে সেই সব প্রকল্পের আওতায় আনা হবে। জানা গিয়েছে তৃণমূল নেতৃত্ব গ্রামে গঞ্জে গিয়ে রাত্রি যাপন করবেন, কোনো এক নেতৃত্বের বাড়িতে রাতের আহার গ্রহণ করবেন। তবে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে রাজ্য জুড়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে তা নিয়ে ক্ষোভের মুখে পড়তে পারে তৃণমূল নেতৃত্বে একাংশ বলে শঙ্কা করা হচ্ছে। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মিতালী রায়, টাউন সভাপতি ইভান দাস, গ্রামীণ সভাপতি দীপু রায়, মহিলা সভানেত্রী নূরজাহান বেগম সহ অন্যান্যরা। তবে প্রাক্তন তৃণমূল নেতৃত্বের অনুপস্থিত প্রসঙ্গে কেউ কিছু বলতে চাননি। তারা 3.5 লক্ষ দলীয় কর্মীকে তারা প্রত্যেকটি মানুষের পরিবারের কাছে পৌঁছবেন এবং 100% বাড়িতেই তাদের যেতে হবে, তার জন্যই আমাদের এই কর্মসূচি। এই মানবিক কর্মসূচির নাম দিদি দিয়েছেন দিদির সুরক্ষা কবচ। এই কর্মসূচির মধ্যে দিয়ে সমগ্র জীবনকাল জুড়ে সাধারণ মানুষের ন্যূনতম চাহিদা পূরণের জন্য যে 6টি ক্ষেত্রে বিভক্ত যে 15টি প্রকল্প আছে, প্রকল্পগুলির নাম আমার পূর্ববর্তী বক্তা বললেন, তাদেরকে তাদের জীবনের গুণমানকে সুনিশ্চিত করবার জন্য একটা সুরক্ষা বলয় আমাদের জননেত্রী তৈরি করেছেন এবং সেই সুরক্ষা বলয়ের মধ্যে দিয়েই আমাদের আগামী দিনে আমাদের দিদির দূতরা প্রত্যেকটা মানুষের পরিবারে পৌঁছবে। এবং এই যে কর্মসূচিগুলো আমাদের নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, যে কর্মসূচি নিয়ে গেছেন, সেই কর্মসূচির আওতায় কারা পড়ছেন, কারা এখনও আওতায় পড়তে পারেনি এবং কীভাবে তাদের পাশে আমরা দাঁড়াতে পারবো, কীভাবে তাদের কাছে আমরা পৌঁছতে পারবো, তার জন্য আমাদের জননেতা অভিষেক ব্যানার্জির নির্দেশে একটা অ্যাপও হয়েছে যেটা অ্যান্ড্রয়েড মোবাইলে পাওয়া যাবে, আইফোনে পাওয়া যাবে না। সেই অ্যাপের মধ্যে দিয়ে আমরা ওখানে বসে তৎক্ষণাৎ আমাদের যে দিদির দূতরা পৌঁছবে প্রত্যেকটা পরিবারে, সেই পরিবারে পৌঁছে তারা তাদের কী তাদের এলিজিবিলিটি আছে অ্যাপটা সম্পর্কে দেখাতে পারলে খুব ভালো হতো। আমরা পরবর্তীতে এই ধরনের আমরা প্রশিক্ষণ শিবিরও করছি এবং কী এলিজিবিলিটি আছে তাদের, তারা সেই ধরনের এলিজিবিলিটিগুলো দেখে নিয়ে তারা যদি কোনোটায় তাদের প্রাপ্য কিন্তু তারা পাচ্ছে না, সঙ্গে সঙ্গে সেখান থেকে অ্যাপ্লিকেবল হতে হবে।